একটা আকাশের ফুল বা প্রথম ছবি সেই জায়গা থেকে একটা তোমরা দুজন জাস্ট একটু বের বলতে মানে আমরা সবাই সো হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ অর্পণ দেবনাথ অ্যান্ড ইউ আর ওয়াচিং এডি ব্লগস। তো আজকে অনেকদিন বাদে আমি ব্লগ নিয়ে আসছি, অনেকদিন ব্লগ করিনি, সেটার অনেক কারণ আছে। তো এখন অনেকদিন ধরেই আমি বলেছিলাম এবং পোস্টও দিচ্ছি ইউটিউবে যে আমার সিনেমা আসবে, সিনেমা আসবে। তো আমার সিনেমা অলমোস্ট এসে গেছে, আগামী 8ই জুলাই শুভ মুক্তি পাবে হলে, সবাই আসুন দেখবেন। তো সেটা নিয়ে অনেক কথা হবে, অনেক কিছু হবে। তো আমরা এখন এসেছি দ্য কমন রুম, সাউদার্ন অ্যাভিনিউ থেকে একটুখানি। এটা বেসিক্যালি বালিগঞ্জ এরিয়া, বালিগঞ্জ এরিয়া। এখানেই আমাদের ক্যাফেটা, এখানে ব্লগার্স মিট হচ্ছে এবং প্রেস মিট হচ্ছে, শান্তিলাল দা, তারপর দেবরঞ্জন নাগ, তারপর ঋতিকা এসছে আমাদের ছবি হিরোইন, এবং আর্য দাশগুপ্ত আমরা ছবি হিরো, এবং আমরা কো অ্যাক্টার্স যেরকম আমরা বন্ধুরা ছিলাম ছবির, তারা হলো যেরকম রাজেশ, করছি আমি। তো দেখে নেবো কী কী হচ্ছে ভেতরে, চলুন যাওয়া যায়। এক মিনিট আমার দিকে। দেখবেন যে ও সবটুকু দিয়ে বলেছে, টিকা সবটুকু দিয়ে বলেছে, একদম এবং তাদের বন্ধুদের জন্য যারা অভিনয় করছে, আমরা যারা বড় মতো আছি তাদের জন্য, কিন্তু ওরা সেটাই সুন্দর প্রেমী গল্প ওরা সিনেমা অনেক বছর বাদে আমার মনে পড়েছে, প্রেম আমার ছিল আরও এরকম সেই সময় তাদের এরকম ছবি বাংলা এটা অনেকদিন ধরেই তো অবশ্যই মানে আমাদের ভায়োলেন্সটা অনেক বেশি বেড়ে গেছে। সেক্ষেত্রে আজকে ওয়েভের দিকে তাকালে বা সিনেমা যখন আসছে তখন দেখছি যে বেশিরভাগটাই ভায়োলেন্সের আবার অন্য ধরনের ছবিও সেটা নয় আসছে। সেই ক্ষেত্রে আমাদের এই ছবিটা প্রথমবারে প্রথম দেখা দর্শকের ভালো লাগে বলে নিজেদের যে সেখানে প্রেমে গল্প একটা সময় হারিয়ে দেওয়ার একটা সময় বলতে মানে আমরা সবাই এখানে নতুন
ফিচার ফিডব্যাক আমি সেরকম ভাবে আমাদের মোটামুটি আটা আটা যেভাবে ব্যাকগ্রাউন্ড ক্লাস করা আমাদের সাথে ছিল এবং আর যেগুলো বাজার হেল্প করেছে আমাদেরকে রুম করতে রাতে অনেকরকম তো সেটা খুবই হেল্পফুল হয়েছে এবং এই সিনেমাতে প্রেমের গল্প তো আছে অবশ্যই প্রেমের গল্প তার সাথে সাথে বন্ধুত্বের পার্টটাও অনেকটা হাইলাইট বন্ধুত্বের পার্টটা কিন্তু খুবই ভালো গল্প বন্ধুত্বটা যেটা বলতেছে আড্ডা মারা স্কুলে যাওয়া স্কুল থেকে পালিয়ে চা খাওয়া সেটা খুবই ভালো তো আমরা জন্য আমি বলবো আমি আসুন বলে আসুন দেখুন 8ই জুলাই ভাল লাগবে বন্ধুত্বের গল্প প্রেমের গল্প খুবই ভাল লাগবে আজকের পুরো ইভেন্টটা যেটা হলো ব্লগার মিট অর প্রেস মিট সেটা হলো সেটা আজকে শেষ হলো খুবই ভালো হয়েছে বন্ধুরা মিলে খুবই মজা করেছি এই সিনেমাতে সবই করেছি যেটা আমি বলেছি অবশ্যই আগামী 8ই জুলাই সিনেমা হলে আসুন এটা একটি প্রেমের গল্প থেকেও বড় কথা এটা একটি বন্ধুত্বের গল্প যেখানে বন্ডিংটা খুব সুন্দরভাবে দেখিয়েছে তো হলে আসুন আপনারা আগামী 8ই জুলাই দেখুন আমার সিনেমা আমাদের সিনেমা প্রথমবারের প্রথম দেখা ডিরেক্টেড বাই আকাশ মালাকার আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এডি ব্লগস দেখতে থাকুন ভালো লাগবে থ্যাংক ইউ